পিতৃদোষ, এমন একটি অভিশাপ বা বলতে পারেন আপনার জন্ম ছকে এমন একটি কম্বিনেশন যা আপনার একদম গোছানো জীবনকে সম্পূর্ণভাবে ওলটপালট করে দিতে পারে। যখন পিতৃদোষ অ্যাক্টিভেট হয় অথবা এর প্রাবল্য বাড়ে, তখন কিন্তু বেশ কয়েকটি সিমটম আমরা সাধারণ মানুষের মধ্যে দেখতে পারি। এবং এই সিমটমসগুলোর ভেতরে যদি দুটো বা তিনটেও যদি কোনোরকমভাবে মিলে যায়, তাহলে পরে বুঝতে হবে যে আপনার পিতৃদোষ রয়েছে। এছাড়াও আপনার বার্থ চার্টে যে কম্বিনেশনটা আছে, সেই কম্বিনেশনটাও যদি একইভাবে মিলে যায়, তাহলে পরে জানতে হবে প্রবল পিতৃদোষের কারণেই আপনার এই সমস্যাগুলো হচ্ছে। নমস্কার, আমি সুজিত পাঠক, আপনাদের সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকের বিষয় হলো পিতৃদোষ। পিতৃদোষ নিয়ে সমস্ত বিষয় বলবো, কেন পিতৃদোষ হয়, পিতৃদোষ হলে পরে কি সমস্যা হয়, কিভাবে আপনার জন্মছক থেকে আপনি নিজে দেখতে পারবেন, আপনি আপনার জন্মছককে সামনে রেখে এই ভিডিওটাকে দেখুন, এবং এই পিতৃদোষ হলে পরে আপনি কিভাবে তা নিবারণ করবেন তারও বিষয়ে কিন্তু আমি পার্ট বাই পার্ট বলতে থাকবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের বলবো, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে পরে বলি, পিতৃদোষ হলে পরে যে সিমটমগুলো আমরা পাই, প্রথম হচ্ছে আপনার ইনকামের কোনো সোর্স তৈরি হবে না, যেটা পার্মানেন্ট সোর্স সেটা তৈরি হবে না। আর যদিও পার্মানেন্ট সোর্স আপনার তৈরি হয়ে থাকে, তাহলে পরে একটা সময়ের পর থেকে সেই সোর্সটা ধীরে 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 কমতে থাকবে এবং অর্থের জন্য আপনি কিন্তু ভীষণভাবে ব্যাকুল হয়ে উঠবেন। এমনকি সামাজিকভাবেও আপনার যে প্রতিষ্ঠা সেটা কিন্তু বিঘ্নিত হবে, কেন অর্থ না থাকলে সমাজও আপনাকে সেভাবে দেখবে না। বাড়ির ছাদে অযাচিতভাবে দেখবেন পায়রাদের আগমন হচ্ছে। আপনি খাওয়ার দিলে পরে যেরকম পায়রা আসে, আসলে ছাদের উপরে পায়রাকে খাবার দেওয়ার কোনো নিয়ম নেই, নিয়ম হচ্ছে উঠোনে বা বাইরে কোনো জায়গায় দেওয়ার। তা যদি আপনি খাওয়ার নাও দেন, তাও যদি আপনার বাড়িতে দেখেন যে পায়রা আসছে অথবা পায়রা আপনার বাড়ির কোনো না কোনো জায়গায় বাসা বেঁধেছে, তাহলে পরেও কিন্তু সেটা পিতৃদোষের লক্ষণ। বাড়িতে যদি বিবাহযোগ্য কন্যা অথবা বিবাহযোগ্য পুত্র থাকে, নানান চেষ্টা করছেন কিন্তু কিছুতেই তাদের বিবাহ সংগঠিত করতে পারছেন না, সেটাও কিন্তু পিতৃদোষেরই একটা লক্ষণ। এছাড়াও যদি আপনাদের গৃহে কোনো রকম সন্তান না জন্মগ্রহণ করে, এটাও পিতৃদোষের লক্ষণ। যদি সন্তান জন্মগ্রহণও করে থাকে, তাহলে পরে সেই সন্তান খুব বেশি দিন পৃথিবীতে থাকে না, অথবা থাকলেও সে কিন্তু সুস্থ ও স্বাভাবিক থাকে না, তার অঙ্গ বৈকল্য সাধারণতভাবে দেখা যায়, এটাও কিন্তু পিতৃদোষের একটি কল্পনা করা হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় গৃহে কেউ না কেউ অসুস্থ হয়ে রয়েছে, সর্বদা অশান্তি, কলহ, ঝগড়া, ঝঞ্ঝাট হচ্ছে, তার সত্ত্বেও কেউ না কেউ অসুস্থ হয়ে রয়েছে। একজন সুস্থ হচ্ছে তো আর একজন অসুস্থ হয়ে পড়ছে। এইভাবে ওষুধ যেন আপনার বাড়িতে পারমানেন্টলি একটা স্থান করে নিয়েছে, তাহলে পরেও জানবেন কিন্তু পিতৃদোষেরই লক্ষণ এটা। এছাড়াও যদি দেখা যায় একটা কম্বিনেশন, এবার কম্বিনেশনটা কি, আপনার বার্থ চার্টে যদি এই কম্বিনেশনগুলো থাকে, তাহলে পরে কিন্তু পিতৃদোষ 100% বলে দেওয়া যায়। এই পিতৃদোষের জন্য আমরা যেই গ্রহকে সাধারণত দায়ী করি সেটা হচ্ছে রবি। রবি হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ সোলার সিস্টেম এবং সে হচ্ছে আমাদের পিতৃকারক গ্রহ, অর্থাৎ পিতা। সে হচ্ছে আমাদের আত্মাকারক গ্রহ। তা পিতৃকারক গ্রহ যেহেতু রবি, সেই রবি যদি আমাদের বার্থ চার্টে কোনো রকমভাবে দূষিত হয় বা পীড়িত হয়, তাহলে পরে কিন্তু এই পিতৃদোষের সমস্যা পাওয়া যায়। এবং এই রবি যদি নিচস্থ হয়, নিচস্থ হলেই যে পিতৃদোষ হবে এরকম কোনো কথা নেই, যদি নিচস্থ হয় এবং তার সাথে যে নোডস রয়েছে রাহু এবং কেতু, এরা যদি কোনো রকমভাবে ক্লোজ কনজাংশনে চলে আসে অথবা একদম তার সাথে সম্পর্ক গড়ে, রাহু কিন্তু গ্রহণ করিয়ে দেয় সম্পূর্ণভাবে, কেতু অর্ধ গ্রহণ করায়। তো কাজেই রাহু এবং রবির এই কনজাংশন এলে পরে তখন কিন্তু পিতৃদোষ
ভীষণভাবে তৈরি হয়। এছাড়াও আরও আরেকটি কম্বিনেশন আছে, যদি রবি কোনোভাবে রাহু দ্বারা দৃষ্ট হয়, অর্থাৎ রাহু রবিকে দৃষ্টি প্রদান করছে, তাহলে পরেও কিন্তু এই কম্বিনেশনটা হয়। এবারে কখন দৃষ্টি প্রদান করছে, যে কোনো সময় দৃষ্টি প্রদান করলেই কিন্তু এই যোগটা হবে না। দেখতে হবে সূর্য যখন অস্তাভিমুখে, অর্থাৎ অস্তের দিকে যাচ্ছে, উদয় হয় একটি রাশিতে, অস্ত হয় তার সপ্তম রাশিতে, ঠিক সেই রকমই যদি দেখা যায় যে সূর্য তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, চতুর্থ এই জায়গা দিয়ে পাস করছে এবং সেখানে যদি কোনোরকমভাবে রাহুর দৃষ্টি থাকে তার উপরে, তাহলে পরেও কিন্তু প্রবল বা ঘাতক বৃত্তিযোগের একটা জায়গা পাওয়া যাচ্ছে। এছাড়াও আরও কম্বিনেশন আছে, সেটি হচ্ছে যে যদি রবি ও শনি একসাথে থাকে, তাহলে পরেও কিছু কিছু ক্ষেত্রে পিতৃদোষ হয় বলে আমরা জানি। এছাড়া যদি রাহুর নক্ষত্রে বা শনির নক্ষত্রে রবি অবস্থান করে, তাহলে পরেও কিন্তু পিতৃদোষ তৈরি হয় এবং সেটা অবশ্যই কিন্তু রবি অস্তাভিমুখে, যেটা এর আগে বলেছিলাম যে তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ বা সপ্তম এই ঘরে যদি রবি থাকে এবং সেখান থেকে যদি সে এদের নক্ষত্রের ওপর প্রাপ্তি হয়, তাহলে পরেও কিন্তু পিতৃদোষ হয়। রাহুর নক্ষত্র কি কি? রাহুর নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র, সাতী নক্ষত্র এবং শতভিষা নক্ষত্র। এই নক্ষত্রে যদি রবি থাকে, এছাড়া শনির নক্ষত্র, পুষ্যা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্রে যদি রবি থাকে, তাহলে পরেও কিন্তু পিতৃদোষ হয়। আপনারা আপনাদের যে জন্ম চার্ট বা বার্থ চার্ট আছে সেটা খুলে দেখুন যে আপনার বার্থ চার্টে পিতৃদোষ নেই তো। এই পিতৃদোষ আসার নানান রকম কারণ সাধারণত দর্শানো হয়, যে যে মানুষের পিতৃদোষ হয়েছে তার পূর্বপুরুষ কোনো না কোনো সময় যে পৃথিবী ছেড়ে চলে যাওয়া গেছেন বা সেই চলে যাওয়ার সময় তার মনে অশান্তি ছিল, পরিবারের প্রতি ক্ষোভ ছিল, পরিবারের মানুষের প্রতি তার অভিমান ছিল, যার ফলে সে কিন্তু শান্তি পায়নি, যার ফলেই এই পিতৃদোষের সৃষ্টি হয় এবং এটা কিন্তু বংশ পরম্পরায় পরপর পরপর হতে থাকে যতদিন না পর্যন্ত কেউ তার সেই দোষ নিবারণ করছে এবং সেটা বাড়তে থাকে। সাধারণত আমাদের যে পূর্বজন্মের সঞ্চিত ফল আছে, অর্থাৎ আমরা যেটা করেছি সেই সঞ্চিত ফলটাকেই আবার প্রারব্ধে আমরা নিয়ে জন্মগ্রহণ করছি এবং এই পিতৃদোষের যে সমস্যা সেটা করছি, কেননা কোনো না কোনো সময় কোনো গুরুজনকে আমরা অপমান করেছি জেনে অথবা না জেনে, অথবা তার কোনো প্রয়োজনে আমরা কোনো রকমভাবে তার পাশে দাঁড়াতে পারিনি, এনি হও যে কোনো রকমভাবে এই সমস্যাগুলো তৈরি হয় বলেই কিন্তু পিতৃদোষ তৈরি হয় ছকে এবং এটা চলতে থাকে। যদি কেউ নিবারণের জায়গা করে, তাহলে পরে সেই পিতৃপুরুষ যিনি থাকেন তিনি মোক্ষ লাভ করেন, আর নাহলে পরে তার যেরকম আত্মা বা মন ঘুরতে থাকে ঠিক সেই রকমভাবেই কিন্তু পিতৃদোষের পর পর বংশ পরম্পরায় যারা জন্মগ্রহণ করে তারা কম বেশি এই দোষে দুষ্ট হয়ে নানানভাবে সমস্যার সম্মুখীন হয়। রবিকে যেরকম আমরা বলছি যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ সোলার সিস্টেম, সেরকমই সেই পূর্বপুরুষও কোনো না কোনো সময় তার গৃহে সে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল, কিন্তু সে কোনোরকমভাবে মানসিক তুষ্টি লাভ করে এই পৃথিবী ছেড়ে যায়নি, যার ফলে আমরা রবিকেই এখানে ভীষণভাবে দেখি, দেখে রবি থেকেই আমরা বিচার করি যে তার পিতৃদোষ আছে কি নেই। এবারে পিতৃদোষ তো এসে গেল, পিতৃদোষকে আমরা নিবারণ করব কি করে? আপনি বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন রকমের মতামত আপনি পাবেন, কিন্তু আমি যেটা আপনাকে বলছি সেটা একবার করে দেখবেন। এই এটা যদি কন্টিনিউ করতে পারেন, তাহলে পরে পিতৃদোষ থেকে অনেকটাই আপনারা মুক্ত হতে পারবেন, এটা আপনারা কিছুদিনের মধ্যেই নিজেরা বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে একটি আটা দিয়ে প্রদীপ তৈরি করুন এবং এই আটার প্রদীপটি কোনো প্রাচীন শিব মন্দির যদি আপনাদের আশেপাশে থেকে থাকে, সেখানে সন্ধ্যেবেলায় গিয়ে সেই প্রদীপটি ঘি দিয়ে জ্বালাবেন, জ্বালিয়ে আপনি ভগবান শিবের উদ্দেশ্যে বলবেন এবং পিতৃদের স্মরণ করবেন, পিতৃপুরুষদের স্মরণ করে বলবেন যে আপনি অ্যাপোলজি করবেন, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করবেন যে আপনার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে বা আপনার পূর্বপুরুষদের দ্বারা কোনো ভুল হয়ে থাকে, তাহলে পরে যেন তাকে আপনাকে ক্ষমা করে দেন এবং
তিনিও যে প্রকোপ বা কোপ আপনাদের পরিবারের ওপর দিচ্ছে সেই প্রকোপ থেকে যেন তিনি শান্ত হন। এছাড়া কোনো রকম মানত করবেন না, কিছু না, শুধুমাত্র এই কাজটাই করবেন। এবারে কখন করবেন? সাধারণত পিতৃপক্ষ শুরু হয় আশ্বিন মাসের পূর্ণিমা কভার করে গেলে পরে, যে তিথি চলবে কৃষ্ণপক্ষের সেইটা 15 দিন পর্যন্ত, অর্থাৎ অমাবস্যা পর্যন্ত, মহালয়া পর্যন্ত। এই আশ্বিন মাসের পূর্ণিমার পর থেকে পিতৃপক্ষ স্টার্ট হচ্ছে। এই 15 দিন যদি টানা করতে পারেন খুব ভালো, সন্ধ্যেবেলায় এই কাজটা করবেন এবং এটি কন্টিনিউ করে যাবেন। যদি আপনি প্রতি অমাবস্যাতেও করেন তাহলে পরেও কিন্তু এর শুভ ফল আপনি লাভ করতে পারবেন। আমরা সাধারণত জানি অমাবস্যা তিথি হচ্ছে পিতৃপুরুষদের তিথি, অর্থাৎ সেই দিন তারা কিন্তু বেশ শক্তিশালী হয়। তা কাজেই ওই অমাবস্যা তিথি হচ্ছে এই পিতৃপুরুষদের শান্ত করবার জন্য সব থেকে বড় একটা দিন। প্রত্যেক দিন আপনি আপনার ঠাকুর গৃহে যখন উপাসনা করতে যাবেন তখন এক অঞ্জলি করে জল পিতৃপুরুষের উদ্দেশ্যে অবশ্যই তর্পণ করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো কাজ দেবে। এছাড়াও প্রতি অমাবস্যাতে যদি পারেন একটি ছোট্ট স্টিলের বাটিতে অল্প একটু চাল নেবেন এবং তার উপরে একটা কর্পূর রাখবেন, রেখে আপনার গৃহের দরজার বাইরে চলে যাবেন, তার পাশে রেখে কর্পূরটিকে জ্বালিয়ে দেবেন এবং অবশ্যই আপনার যে পিতৃপুরুষ রয়েছে তাদের উদ্দেশ্যে এটা জানাবেন, নিবেদন করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন। কিন্তু তিথি অবশ্যই অমাবস্যা হওয়া চাই, অমাবস্যা ছাড়া অন্য তিথিতে করলে এটি কার্যকর হবে না। সারা রাত বাটিটিকে ওইখানেই রেখে দেবেন, পরের দিনকে সেই বাটি শুদ্ধ যে চালটা রয়েছে সেই চালটা নিয়ে গিয়ে কোনো গাছের গোড়ায় আপনি ছড়িয়ে দিন, যাতে পাখিরা দেখতে পেয়ে সেটা খেতে পারে। এটা কন্টিনিউ বেশ কিছুদিন করুন, আপনি শুভ ফল পাবেন। যদি আপনার পাশাপাশি কোনো গঙ্গা থাকে তাহলে পরে ভোরবেলায় গঙ্গাতে স্নান করুন। স্নান করে একটি মাটির পাত্র নিন, তার ভেতরে একটু দুধ, একটু কালো তিল আর একটু জব দিয়ে সেটাকে আপনি অশ্বত্থ গাছ যদি থাকে তার গোড়াতে ঢালুন, স্নান করে উঠে তারপরে ঢালবেন, এতেও আপনার পিতৃদোষ নিবারণ অনেকাংশেই হবে। এছাড়া আমাদের শাস্ত্র বলে সেবা হি পরমা ধর্ম, অর্থাৎ সেবা করুন, মানুষের সেবা করতে পারলে পরে আপনার পিতৃদোষ অনেক খণ্ডন হবে। কিভাবে করবেন? ধরুন আপনি একটা মানুষের জন্য খরচ করবেন, সেটা আপনি 100 টাকা করতে পারেন, 1 লাখ টাকাও করতে পারেন, সেটা আপনার সাধ্য অনুযায়ী। যে টাকাটাই আপনি করবেন সেটা আপনি আপনার পরিবারের সকলের হাতে ছোঁয়াবেন টাকাটা, কেননা পিতৃরা সবসময় চায় যে তার পরিবার যেন একত্রিত থাকে, পরিবার যেন ভালো থাকে, পরিবার যেন সুস্থ থাকে। কিন্তু সে কারণবশত এই অভিশাপ সে অভিশাপিত করেছে, কিন্তু তারা চায় সবসময় একত্রিত। তার জন্য সকলের হাতে সেই টাকাটা ছুঁয়ে কোনো গরিব দুঃখীদেরকে খাদ্য দান করুন, বস্ত্র দান করুন, অথবা দেখবেন মুমূর্ষ কোনো রুগী সে হসপিটালে যেতে পারছে না তাকে পৌঁছে দিন, যদি তার ওষুধ কেনার কোনো খরচ না থাকে তাকে ওষুধ কিনে দিন। এই নয় যে আপনাকে হাজার হাজার লোককে খাওয়াতে হবে, হাজার হাজার লোককে ওষুধ কিনে দিতে হবে, আপনি একজনকেই করুন, কিন্তু অন্তর থেকে করুন। যখন আপনি সেটা করবেন তাহলে পরে আপনার পিতৃদোষ নিবারণের পক্ষে আপনি অনেকটা এগিয়ে যাবেন। আর যদি পিতৃদোষ নিবারণ না করেন পরবর্তী জন্ম থেকে জন্মান্তর কিন্তু এই দোষ পর পর হতে থাকবে, কেননা আপনি কিছু করেছেন বলে এই দোষ আসেনি, আপনার পূর্বপুরুষ কেউ কিছু এটা করেছিল তার ফল কিন্তু আপনাকে ভুগতে হচ্ছে, তারাও ভুগেছে কিছু কিছু সময় কিছু না কিছু ভাবে, আপনাকেও ভুগতে হচ্ছে এবং আপনার পরের জেনারেশনকেও সেটা ভুগতে হবে। যাতে সেটা না করতে হয় তার জন্য কিন্তু আপনাকে এই পিতৃদের উপাসনা করতে হবে বা পিতৃদের খুশি রাখবার জন্য আপনাকে এই দান ধ্যান প্রক্রিয়া চালাতে হবে। এবং সবসময় চেষ্টা করবেন যে যদি পারেন গৃহে একটু পুজো দিয়ে সেখানে একটু গীতা পাঠ করা, এবং প্রতিদিন যদি পারেন একটা আটার প্রদীপ করে বাড়ির দক্ষিণ দিকে আপনি বাইরের দিকে সেই প্রদীপটাকে জ্বালিয়ে দেবেন এবং গীতা পাঠে তার আত্মবোধ হয়, পিতৃদের আত্মবোধ হয় এবং এই আত্মবোধে কিন্তু তারা বুঝতে পারে যে তারা কি ভুল করছে কি ঠিক করছে। তারা যদি ভুল নিজেদের শুধরে নেয় তাহলে পরে পিতৃদোষের যে সমস্যা সেটা আপনাদের থেকে অনেকাংশে উঠে যাবে এবং আপনারা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। সেখানে না থাকবে কোনো আর্থিক সমস্যা, না থাকবে কোনো শারীরিক সমস্যা, না থাকবে কোনো গৃহকলহ,
কোনো দিক থেকে কোনো সমস্যা হবে না, ঈশ্বরের আশীর্বাদে এবং পিতৃদের আশীর্বাদে আপনারা কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই, আগামী দিন আরও আরেকটি কোনো রকম তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।